जुदा होके भी तू मुझ में कहीं बाकी है। मैं जिस दिन भुला दूं तेरा प्यार दिल से। गान सुनते केना पसंद करे? गानेर जगतेर परिचित दुई शिल्पी आतिफ असलम एवं जुबिन नौटियाल, जादेर गान सुनते पसंद करे सबाई। आजकेर भिडियोर माध्यमे जानाते चलेछि जुबिन नौटियाल एवं आतिफ असलम दुई गायकेर माझे के सेरा, गानेर जगते के सबचेये एगिये। तबे चलुन शुरू करी, प्रथमेई कथा बोलबो आतिफ असलम के निये। आतिफ असलम पाकिस्तानेर एकजन संगीत शिल्पी। তিনি তার সুরের জাদুতে মুগ্ধ করে রেখেছে পাকিস্তান ছাড়াও উপমহাদেশের আরো কয়েক শত কোটি দর্শকদের। जब सांसों में तेरी सांसें घुली तो फिर सुलगने लगे। আতিফ আসলামের গাওয়া প্রথম গান হলো আদাত গানটি। जुदा होके भी तू मुझ में कहीं बाकी है। আতিফের বলিউডে অভিষেক ঘটে জেহের সিনেমার গানটির মাধ্যমে। এরপর তার গাওয়া তেরে বিন গানটিও বেশ জনপ্রিয়তা পায়। তার গাওয়া পেহলি নজর মে গানটিও দর্শকদের মন কাড়ে। পেহলি নজর মে কেসে জাদু কর দিয়া। এছাড়াও আজব প্রেম কি গজব কাহিনী মুভির ম্যাক্সিমাম গান তিনি গেয়েছেন। कैसे बताए क्यों तुझको चाहे यारा बता ना पाए। होने लगा हूँ गांठी तार गावा बेस जनप्रिय एक गान। तेरा होने लगा हूँ। तार पर प्रिंस मूवी थे के तेरे लिए गांठियो आतिफी कवर करे छे। तेरे लिए जो मुद्दी बना बन के तेरे लिए। तार प्रिया ओरे पिया गांठियो बहुल जनप्रिय एक गान। তার জিনে লাগাহু গানটি পছন্দ করেনি এমন দর্শক নেই বললেই চলে। এছাড়াও রুস্তম সিনেমা থেকে তেরে সাং ইয়ারা সংটি। টাইগার জিন্দা হে সিনেমার গানটিও আতিফি কভার করেছেন। তাছাড়াও তার এই গানটি বেশ জনপ্রিয় একটি গান। ২০১৯ সালে তার সর্বশেষ বলিউডে মুক্তিপ্রাপ্ত গান ছিল আউলিয়া গানটি। পাকিস্তান ভারতের দ্বন্দ্বের কারণে তাকে বলিউড থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়। এবার কথা বলবো জুবিন নটিয়ালকে নিয়ে। হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন নটিয়াল, যার গান শোনার জন্য অপেক্ষায় থাকে লাখো দর্শক। এক সময় জুবিন প্রচুর পরিমাণে স্টেজ শো করতেন। জুবিনের প্রথমবারের মতো মুভিতে গান গাওয়ার সুযোগ আসে এক মুলাকাত গানটির মাধ্যমে। এবং তার গাওয়া বলিউডের এই গানটি ছিল একটি হিট গান। এর পরের বছর তু ইতনি খুবসুরত হে গানটি রীতিমতো হইচই ফেলে দেয়। तू इतनी खूबसूरत है फिदा दीदार पे तेरे। এবং এরপরে সালমান খানের বাজরাঙ্গি মুভির জন্য এই গানটি গাওয়ার সুযোগ হয়। एक दिन मोहब्बत ओढ़ कर एक दिन गली के। এবং বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় আশিকি মুভির জন্য তোর আশিকি গানটি গেয়েছেন। তোর ইশারাতে মন হারাতে ছুটে যায় পেরিয়ে সব সীমানা। প্রচন্ড হিট হওয়া কাবিল সিনেমার কাবিল হু গানটিও গেয়েছেন তিনি। তেরে মেরে সপনে সবই বন্দ আঁখোঁ কে তালে মে হ্যায়। পাশাপাশি কাবিল হু এর স্যাড ভার্সনটিও তিনি গেয়েছেন। দিল ক্যা করে জব কিসি সে কিসি কো প্যার। ওকে জানো মুভির জন্য গেয়েছেন হাম্মা সংটি।
পর তিনি বাংলা মুভি রংবাসের জন্য গেয়েছেন ঘুম আমার। তুমি পাইয়ে দিয়েছো ফুল আমার, তুমি পাইয়ে দি। 2018 সালের প্রচন্ড রকমের জনপ্রিয় এই আখলাত যাবে গানটিও জুবিনের কভার করা। দেখ দেখ কে চেহারা মেরা দিল ইয়ে ধক ধক ধড়কে রে। তার হাম নাভা মেরে গানটিও প্রচুর হিট গানের মধ্যে একটি। হাম নাভা মেরে তু হ্যায় তো মেরি সাঁসে চলে বাতা দে। তার গাওয়া মার জাওয়ান মুভির জন্য কিন্না সোনা গানটিও বেশ জনপ্রিয়। কিন্না সোনা তেনু রব নে বানায়া, কিন্না সোনা। এরপর দেবের কিডন্যাপ সিনেমার জনপ্রিয় এই গানটিও জুবিনেরই কভার করা। বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে, তোর জন্য এসেছি আমি। তার গাওয়া লুট গায়ে মুভির জন্য লুট গায়ে গানটিও বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। কুট্টি মহাবত নে অঙ্গড়াইলি দিল কা সাদা। এবং বারসাত কি ধুন গানটিও তার গাওয়া জনপ্রিয় একটি গান। সুন 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 বারসাত কি ধুন সুন। এবং তার এই গানটি নেটিজেনদের মন কেড়েছে। সুন 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 বারসাত কি ধুন সুন। এবং এরপরেই তার দিল গালতি কার ব্যাটা হ্যায় গানটি মুক্তি পায়। দিল গালতি কার ব্যাটা হ্যায়, গালতি কার ব্যাটা হ্যায় দিল। এবং তাছাড়াও তার গাওয়া অসংখ্য হিট গান রয়েছে। গম হ্যায় ইয়া খুশি হ্যায় তু মেরি জিন্দে, মেন জিস দিন ভুলা দু তেরা প্যার দিল সে। এবার আসা যাক এদের মধ্যে কে সেরা। আতিফ আসলাম এবং জুবিন নটিয়াল দুজনের মধ্যে অবশ্যই আতিফ আসলাম এগিয়ে থাকবে। তবে বর্তমানে জুবিন নটিয়ালের গান দর্শক বেশ পছন্দ করছে।